যদি তারা জিজ্ঞেস করে ভালোবাসা কি, তাদেরকে বলে দিও ইচ্ছের বলিদান। সম্পর্ক তৈরিতে মেয়েরা ছেলেদের থেকে পিছিয়ে, কিন্তু সম্পর্ক হয়ে গেলে সেই সম্পর্ক টিকিয়ে রাখতে ছেলেদের থেকে মেয়েদের অবদান বেশি। যে তোমাকে অবহেলা করবে তাকে ধন্যবাদ দিয়ে দূরে সরে যাও, কারণ তার অবহেলার কারণেই হয়তো তোমার জীবন হবে উন্নতি। অবহেলা থেকে মানুষ অনেক কিছুই শিখতে পারে। অবহেলায় মানুষের জ্ঞান শক্তি বৃদ্ধি হয়। অবহেলা মানুষের ঘুমন্ত মস্তিষ্ককে জাগ্রত করে দেয়। মনকে নদীর সাথে ভাসতে দিও, ফুলের মতো ফুটতে দিও, কিন্তু খারাপ মানুষের সাথে মিশতে দিও না, মিশলে জীবনের অর্থ খুঁজে পাবে না। যখন 5 বছরের বোন কাঁদে, ভাই লক্ষ্মী বোন কাঁদিস না, দোকান থেকে চকলেট কিনে দিব। যখন 10 বছরের বোন কাঁদে, ভাই বল তোকে কে বকছে, কার এত বড় সাহস, শুধু নামটা বল, একদম মেরে তক্তা বানিয়ে দিব। যখন 15 বছরের বোন কাঁদে, ভাই না কেঁদে আমাকে বল, কোন ছেলে তোকে বিরক্ত করছে, হারামজাদার কলিজা ছিঁড়ে কুকুরকে খাওয়াবো। যখন 25 বছরের বোন কাঁদে, ভাই স্বামী কি তোকে মারছে, কাঁদছিস কেন, একবার বল, আমি কি মরে গেছি নাকি, ওর দাদাগিরি ছুটিয়ে দিব। ভাইয়া নামক শব্দটা মানেই বোনকে পাহারা দেয়া, সব কিছুর বিনিময়ে বোনকে সুখী করা ও খুশি রাখা। অসময়ে বৃষ্টি হওয়াটা যেমন উপকারের নয়, ঠিক তেমনি কেউ ফিরে আসলেই যে খুব উপকার হবে তা কিন্তু নয়। পেটের ক্ষুধার থেকে যেমন চোখের ক্ষুধা ভয়ঙ্কর, আবার চোখের ক্ষুধার থেকে মনের ক্ষুধা শতগুণ বেশি ভয়ঙ্কর। জীবনে যা চাও যে কোনো উপায়ে হাসিল করে নিও, তবে একজনেরও যাতে মন না ভাঙে। দুটো ব্যাপার কখনো প্রশ্রয় দিতে নেই, আত্মীয় স্বজনের পাকনামি, বন্ধুর নিমুখারামি। একজনের কথা আরেকজনের কাছে না লাগিয়ে গাছ লাগান, অক্সিজেনও পাইবেন, পাপও কম হবে। বিশ্বাস রক্ষা করতে শিখুন, কারণ একবার বিশ্বাস ভেঙে গেলে সত্যি কথাগুলো মিথ্যে বলে মনে হয়। একটা মানুষ তখনই নিজেকে আড়াল করার চেষ্টা করে যখন সেই দেখে তার মূল্য কারো কাছে সেই আগের মতো আর নেই। কি পেলাম কি হারালাম এই হিসাব মিলাতেই আমরা জীবনকে শেষ করে দেই, বড্ড বোকামি করি। কিন্তু আমরা যদি যা পেয়েছি তা নিয়ে সন্তুষ্ট থাকতাম তাহলে আমরা সুখী হতাম। মানুষের মন বোধহয় এরকমই, যখন মন খারাপের কোনো কারণই থাকে না তখন মন নিজে থেকেই খারাপ হয়ে যায়। অন্যের উপর নির্ভর করে থাকতে চাই না, সারা জীবনের জন্য নিজের দায়িত্ব নিজেই নিতে চাই, আর এতেই মুক্তি। মিথ্যুক লোকের কথায় রস বেশি, সৎ লোকের রাগ বেশি। আজকাল মানুষ মজার ছলে অপমানটাই বেশি করে। কোনো ভারী জিনিস কয়েক সেকেন্ডের জন্য হাতে ধরে রাখতে পারবে, কয়েক মিনিট ধরে রাখলে হাত ব্যথা করতে শুরু করবে, কিন্তু দীর্ঘ সময় ধরে রাখলে আহতও হয়ে যেতে পারো। ঠিক তেমনি কারোর কোনো কথা মনে লম্বা সময় পর্যন্ত ধরে রাখলে সেটাও তোমার মনকে আহত করবে। শরীরের ঘা ওষুধে আর মনের ঘা ভুলে যাওয়াতেই ঠিক হয়। বেশিরভাগ কষ্ট ও মানসিক দুশ্চিন্তা মুখের কথার কারণে হয়। কখনো কারো কথায় বেশি গুরুত্ব দিও না, ভালোবাসার রাজ্যে কথার কোনো স্থান নেই, ভালোবাসা হলো নীরবতা। মাঝে মাঝে মনে হয় জীবনে কিছু কিছু মানুষের সাথে পরিচয় না হলে বোধহয় ভালোই হতো। বিশ্বাস করতে হলে এমন কাউকে বিশ্বাস করো যার মধ্যে নীতি আছে, যার মুখের কথা ও হাতের কাজ এক। আমাদের সমাজটা বড় অদ্ভুত, অসফল মানুষকে দেখে হাসে আর সফল মানুষকে দেখে জ্বলে। একজন রাগ করলে সম্পর্ক গভীর হয়, আর দুজন রাগ করলে সম্পর্ক নষ্ট হয়। চুপ থাকেন দাম বেড়ে যাবে, কথা কম বলেন সবাই আপনাকে গুরুত্ব দেবে, যত কথা কম বলবেন আপনার কথাটা মূল্যবান হয়ে যাবে, সবাই একদিন বলবে ও কি বলে দেখো। সব সময় যদি বকবক করতে থাকেন আপনার কথার মূল্যায়ন থাকবে না। যে কোনো ব্যক্তি যা চায় জীবনে সেটাই হতে পারে, যদি সে বিশ্বাসের সাথে সেই বিষয়ের উপর চিন্তা করে। 100 বছর বাঁচার জন্য 100 বছর বয়স হওয়ার প্রয়োজন নেই,
শুধু একদিনে এমন কাজ করে দেখাও যাতে লোক তোমায় 100 বছর পর্যন্ত মনে রাখে। মাংসের দোকানে গিয়ে বলে হাড্ডি দেন না, বাসায় খেতে বসলে বলে হাড্ডি দাও, ঠিক বিয়ে করতে গেলে রূপ খোঁজে আর বাসায় আসলে গুণ খোঁজে, আজব দুনিয়া। প্রয়োজনের থেকে বেশি ভালোবাসা পেলেই মানুষ অবহেলা করতে শুরু করে, তাই কাউকে অতিরিক্ত ভালোবাসতে নেই। দামি উপহার না দিয়ে সময় আর গুরুত্ব দাও, দেখবে সম্পর্কগুলো এমনিতেই সুন্দরভাবে টিকে যাবে। পুরুষ মানুষের সত্যিকারের ভালোবাসা ভয়ঙ্কর সুন্দর। কোনো পুরুষ যখন পাগলের মতো কোনো নারীকে ভালোবাসে তখন তাকে ভাগ্যবতী বলা যায়।